এবার গুড্ডি ধারাবাহিকে এলো অভিনেত্রী সোনা সাহা, কোন চরিত্রে এলো বিস্তারিত জানতে ভিডিওটি দেখুন। গুড্ডি ধারাবাহিকে আমরা দেখতে পাই বাড়ির সবার সামনে সোহাগের কুকর্মের ভিডিও দেখিয়ে দেয় গুড্ডি। তারপর গুড্ডি নিজেকে নির্দোষ প্রমাণ করে। তখন সোহাগ বাড়ি থেকে চলে যেতে চাইলে গুড্ডি তাকে আটকানোর চেষ্টা করলে গুড্ডিকে লাথি মেরে ফেলে দেয় সোহাগ। তবে সেই সময় অনুজ প্রতিবাদ করেনি। তবে সামনেই আমরা দেখতে পাবো এবার গুড্ডির প্রেমে পড়বে সোহাগ, আর গল্পে আরও একটি নতুন টুইস্ট আসছে। এবার গল্পে দেখা যাবে মোহর ধারাবাহিকের প্রধান অভিনেত্রী সোনামণি সাহাকে। সোনা সাহা শেষ মোহর ধারাবাহিকে মোহর চরিত্রে অভিনয় করেছিলেন, এবার থেকে তাকে গুড্ডি চরিত্রে, গুড্ডির বোনের চরিত্রে দেখা যাবে। তো বন্ধুরা, এবার থেকে গুড্ডির বোনের চরিত্রে ফিরছে সোনা সাহা। কে কে এই খবরটি শুনে খুশি হয়েছেন কমেন্ট বক্সে জানান, আর আমাদের গোল্ডেন প্রোডাকশন বিডি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।